হঠাৎ করে আলোচনায় জান্নাতুল নওরিন এশা, অজানা অচেনা একটি মেয়েকে নিয়ে আগ্রহ শেষ নেই সাধারণের। কারণটাও নিহাত ছোট নয়, তিনি যে কুখ্যাত এরশাদ শিকদারের মেয়ে। এশা আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে। এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর কোলে জন্ম নেন, তবে এতদিন ছিলেন না পাদপ্রদীপের আলোয়। খোঁজ নিয়ে জানা যায়, জান্নাতুল নওরিন এশা মূলত একজন টিকটকার, বেশ পরিচিত মুখও ছিলেন এই মাধ্যমে। তিনি টিকটকের জনপ্রিয় নির্মাতাদের একজন। এর প্রমাণ মেলে তার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যায়। এখন পর্যন্ত জান্নাতুল নওরিন এশার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা 5,21,000-এর বেশি। বেশ কয়েক বছরের চেষ্টায় টিকটকে নিজের অবস্থান তৈরি করেন এশা। এজন্য তাকে এক এক করে টিকটকে প্রকাশ করতে হয়েছে 783টি ছোট ভিডিও। তার অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যায়, বেশিরভাগ ভিডিও অন্যের গানে বা কণ্ঠের উপর ভিত্তি করে তৈরি, তবে এসব ভিডিও বেশ জনপ্রিয়। তার অনুসারীদের মনোযোগ এবং ভালোবাসাও জিতেছে ভিডিওগুলো। জান্নাতুল নওরিন এশার বিশ্বব্যাপী টিকটক র্যাঙ্কিং ছিল প্রায় 70,000। জান্নাতুল নওরিন এশা টিকটক ছাড়াও সক্রিয় ছিলেন ইনস্টাগ্রামে। প্রায় প্রতি মুহূর্তের ছবি ও ভিডিও পাওয়া যেত সেখানে, তবে অ্যাকাউন্টটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জান্নাতুল নওরিন এশা ব্যবহার করতেন টুইটারও, ছিল যথেষ্ট সংখ্যক ফলোয়ার। এই মাধ্যম ব্যবহার করেও প্রায় তার অনুসারীদের সাথে যোগাযোগ করতেন এশা। একটি ইউটিউব চ্যানেলের মালিক ছিলেন জান্নাতুল নওরিন এশা, তবে নিয়মিত ছিলেন না ইউটিউবে। সেখানে অল্প কিছু ভিডিও আপলোড করেছেন তিনি, সাবস্ক্রাইব ছিল 600-র কিছু বেশি। জান্নাতুল নওরিন এশার টিকটক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গত 30 দিনে কোনো ভিডিও প্রকাশ করেনি তিনি। এই সময় তার ফলোয়ার সংখ্যাও বাড়েনি খুব একটা। এশা উচ্চ মাধ্যমিক পাস, এরপর আর পড়াশোনা করেননি। ঠিক কী কারণে আর পড়াশোনা করেননি তা জানা যায়নি, তবে সূত্র বলছে গুলশানের সুবাস্তু টাওয়ারের 9ম তলার একটি বাসায় মায়ের সঙ্গেই থাকতেন এশা। তার সময় কাটত টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রায়ই নতুন বন্ধুবান্ধব দেখা যেত তার সঙ্গে। জান্নাতুল নওরিন এশার মায়ের নাম সঞ্জিতা নাহার, তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। তার দাবি, প্রেমিককে ভিডিও কলে রেখে 4 মার্চ সকাল 5:30টার দিকে চলে গেছেন তার মেয়ে। এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার বয়স 22 বছর। প্লাবন নামে এক ছেলের সঙ্গে প্রেম করছিলেন জান্নাতুল, দাবি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর। সঞ্জিতা নাহার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত 9টার দিকে প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন জান্নাতুল। পরে জান্নাতুলকে বাসার নিচে নামিয়ে দিয়ে যান প্লাবন। এ সময় দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। তার ভাষ্য, বাসায় ভিড়ে জান্নাতুল নিজের ঘরে ঢোকেন, দরজা বন্ধ করে দেন। সকালে মেয়ের ঘরের দরজায় ধাক্কা দেন মা, তবে সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে নিরাপত্তা কর্মীর সহযোগিতায় দরজা ভাঙা হয়।